আর মুসলমানের নমুনা হলো আখেরাতের ভয় হবে, আজ আজি কাল থাকবো না, আজকে যা আছে সবাই ভাগ করে নেবে, আমাকে কেউ কিচ্ছু দেবে না, যা করবেন নিজে করে চলে যান, অন্য কারোর উপরে ভরসা যেন করবেন না। উদুনি আস্তা জিবলা কুম, আল্লাহ শোনাচ্ছে তুই যা চাইবি নিজে আমার কাছ থেকে চেয়ে নে, তোর জন্যে কেউ চাইবে এই ভরসা করিস না, তুই চলে গেলে তোকে কেউ কিছু দেবে এটা মিথ্যা ধারণা, এতে কাজ হবে না। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইনি করিব, আমার বান্দা তুই যখন আমার কাছে হাত বাড়াবি আমি কাছে যাব। উজিবু দাওয়াতা দাঈ দাদানি, তুই চাইবি যেটা আমি দেবো কিন্তু আমার কথাটা মেনে নিলে তবে দেবো, আমার কথা মেনে নিলে তবে দেবো। তো আমার কথা যখন মানবি না তখন সারা জীবন চেয়ে যাবি কিছুতে ফল পাবি না। তাই বাপ দোয়া করছে কবুল হয় না, মা দোয়া করছে কবুল হয় না, মৌলবি দোয়া করছে কবুল হয় না, সারা জীবন সবিনা করছে কবুল হয় না, কারণ আল্লাহ যা বলেছে বান্দা সেটা মানে না। আল্লাহ শুনিয়ে দিয়েছিল বেনামাজির ঘরে বরকত হবে না, এ বলছে প্রতি বছর সবিনা দেবো দেখি বরকত নামে কিনা। মৌলবি মোটা মোটা মাছ খাবে, দেশি মুরগির ডিম খাবে, ঝোল ঝালে খেয়ে চলে যাবে, তোর ঘরটা ফুটো থাকবে, জীবনে বরকত নামবে না। আসল বরকতের মালিক হলো আল্লাহ, তিনি শুনিয়ে দিয়েছে বেনামাজির ঘরে বরকত হবে না। বললে হুজুর দলিলটা শোনাও, তো কোরআন শুনিয়ে দিচ্ছে ফালিয়া বুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বাইতুল্লাহর দিকে মাথা করে যখন সিজদাতে পড়ে যাবি না, দুটো বিপদ থেকে মুসিবত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। একটা মুসিবত হলো রুজির কষ্ট যাবে না, আর বিপদ আর মুসিবত তোর পাশে কেউ দাঁড়াবে না। ইসলাম যদি পছন্দ ছিল আঙুলে করে খাওয়া বন্ধ হয়ে গেল, চামচ ছাড়া খেতে পারে না, মনে হচ্ছে ঠুটো কিংবা কুষ্ঠ ব্যাধি হয়েছে, আঙুল চলে না, হেনা না বলেন? হ্যাঁ, বিনা যদি চামচে খাবার দেয় তো বন্ধুরা বলবে ছোট লোকের ঘরে বিয়ে করেছিস, এত চামচ দেয় না, ছি 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 ছি, কাদের ঘরে বিয়ে করেছি দেয়, হ্যাঁ বলে উড়ে খায় না, মনে হচ্ছে আঙুলে খাওয়াটা যেন অপরাধ, হ্যাঁ না বলেন? হালাকি আঙুল চেটে খাওয়া নবীর সুন্নত ছিল, আর চামচ চেটে খাওয়াটা খ্রিস্টানের সুন্নত ছিল, কোনটা পছন্দ বলো? প্লেট পরিষ্কার করে চেটে খাওয়া নবীর সুন্নত ছিল, অর্ধেক খাবার প্লেটে ফেলে রাখা খ্রিস্টানের সুন্নত ছিল, বসে খাওয়া একটা পা তুলে খাওয়া নবীর সুন্নত ছিল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলের মতো খাওয়া ওটা খ্রিস্টানের সুন্নত ছিল। মুসলমান আপনার আমার কোনটা পছন্দ বলো? তাড়াতাড়ি বলো, জল চাবে কি জি পছন্দ? ইনশাল্লাহ ইসলাম যদি পছন্দ হলো তাহলে 12 থেকে 14 বছরের মেয়ে মগরিবের পরে কেন জলসার মেলাতে মিষ্টি খেতে গেল? তোমার একবার মনে হলো না এরে গরু দল ঘুরছে ঠিক থাকবে না? হাই দেখো খালি হাসে খালি, হ্যাঁ পাড়ার যত হেলে গরু এড়ে গরু ছিল সব তো মেলায় দাঁড়িয়ে আছে, তুমি তো আর মেয়েটা ছাড়লে কি বলে অন্ধকারে, কার সাথে ছেড়েছে বলে? ও দুলা ভাই নিয়ে গেছে, ওই তো প্রথম খাবে, ও তো খাবো বলি বোকা কোথায়, পাকা পেয়ারা হাতে আছে আর দাঁশা পেয়ারা সামনে পেলে আর পাকায় কামড়ায় দাঁশাই মারবে না? আরে হ্যাঁ না বলেন না, তো বিয়ে করা বউটা তো তুবড়ে গেছে, ও থাকলাম দাঁশা পেয়েছে মেরে দেবো টাই প্রথম, আর ইয়ে শ্বশুর নামে ছেঁচড় বলে যাও বাবা দুটো না যা যা, তোমার লজ্জা করলো না? ইসলাম তোমার পছন্দ? এখনো পর্যন্ত ইসলাম পছন্দ বলছো বাবু? আহা কপাল আমার গো, সেজন্য ভাববেন ভালো করে বসে বসে। আল্লাহ পাক শুনেছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখেরাত যদি তোমার বিশ্বাস থাকে মনে হবে রব্বানা আমি বাপ আমাকে জবাব দিতে হবে, বিনা জবাব দিয়ে পা তুলতে পারবে না। আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সংসারের এক একটা জিম্মেদার, তোমার অধীনস্থে যারা আছে হিসাব দিতে
দিতে হবে তাদের জন্য। তোমার বাচ্চাকে কলেমা কেন শেখালে না? আমি আল্লাহ কেন আমার পরিচয় করালে না? তুমি ওর জন্মদাতা পিতা, তার সঙ্গে পরিচয় করিয়েছ, আমি তোমার বাপ, আমি তোমার সব, আমি বাপ, যা বলবি আমার কাছে বলবি। আমার বান্দাকে কেন আমার সঙ্গে পরিচয়টা করালে না? তিনি হলেন রব আর তিনি হলেন সব। আমি সামান্য ভালোবাসা দিতে পারি, টিকিয়ে রাখতে পারি না। আমি তোকে কোলে কোলে মানুষ করতে পারি, সারা জীবন খাওয়াতে পারি না। আমি তোকে সাজিয়ে গুছিয়ে দিতে পারি, কিন্তু চিরকাল সাজিয়ে রাখতে পারি না। যিনি চিরকাল সাজিয়ে রাখতে পারেন তিনি হলেন রব্বানা। আমি তোকে বড় করেছি, ভরসা তার উপরে কর, আমার উপরে করিস না। বলেছি বেটাকে? কথা বলে না এই বেটাকে। বলেছি কবে বলবেন? আরে বছরে একবার জলসা হবে, বড় বড় হুজুর আসবে, আল্লাহ আকবার নারাই তকবীর, ফেরেশতা বলে কবরে চল বুঝতে পারবি, চ তকবীর সহ ব্যবস্থা হবে। কথা বুঝে এসেছে বা? এই জন্যে মুসলমান হলে তবে। আর মুসলমানের নমুনা হলো আখেরাতের ভয় হবে, আজ আজকাল থাকবো না, আজকে যা আছে সবাই ভাগ করে নেবে, আমাকে কেউ কিচ্ছু দেবে না, যা করবেন নিজে করে চলে যান, অন্য কারোর উপরে ভরসা যেন করবেন না। উদুনি আস্তা জিবলা কুম, আল্লাহ শোনাচ্ছে তুই যা চাইবি নিজে আমার কাছ থেকে চেয়ে নে, তোর জন্যে কেউ চাইবে এই ভরসা করিস না। তুই চলে গেলে তোকে কেউ কিছু দেবে এটা মিথ্যা ধারণা, এতে কাজ হবে না। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইনি করিব, আমার বান্দা তুই যখন আমার কাছে হাত বাড়াবি আমি কাছে যাব। উজিবু দাওয়াতা দাঈ দাদানি, তুই চাইবি যেটা আমি দেবো, কিন্তু আমার কথাটা মেনে নিলে তবে দেবো, আমার কথা মেনে নিলে তবে দেবো। তো আমার কথা যখন মানবি না তখন সারা জীবন চেয়ে যাবি, কিছুতে ফল পাবি না। তাই বাপ দোয়া করছে কবুল হয় না, মা দোয়া করছে কবুল হয় না, মৌলবি দোয়া করছে কবুল হয় না, সারা জীবন সবিনা করছে কবুল হয় না, কারণ আল্লাহ যা বলেছে বান্দা সেটা মানে না। আল্লাহ শুনিয়ে দিয়েছিল বেনামাজির ঘরে বরকত হবে না, এ বলছে প্রতি বছর সবিনা দেবো দেখি বরকত নামে কি না। মৌলবি মোটা মোটা মাছ খাবে, দেশি মুরগির ডিম খাবে, ঝোল ঝালে খেয়ে চলে যাবে, তোর ঘরটা ফুটো থাকবে, জীবনে বরকত নামবে না। আসল বরকতের মালিক হলো আল্লাহ, তিনি শুনিয়ে দিয়েছে বেনামাজির ঘরে বরকত হবে না। বললে হুজুর দলিলটা শোনাও, তো কোরআন শুনিয়ে দিচ্ছে ফালিয়া বুদু রব্বা হাদাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বাইতুল্লাহর দিকে মাথা করে যখন সিজদাতে পড়ে যাবি না, দুটো বিপদ থেকে মুসিবত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। একটা মুসিবত হলো রুজির কষ্ট যাবে না, আর বিপদ আর মুসিবত তোর পাশে কেউ দাঁড়াবে না। আজ মুসলমান এমন বিপদে পড়েছে পাশে দাঁড়াবার কেউ নেই, খালি চিন্তা করছে হায় হায় কি হবে, বিজেপি আসলে কি হবে, এরা দেশ থেকে তাড়িয়ে দিলে এরা কোথায় যাবে, মায়ের মার থেকে মার খেয়ে বাংলাদেশে উঠেছে, হ্যাঁ না বলেন, তোমরা কোথায় উঠবে বলো? খালি চিন্তা করছে, এখনো আল্লাহর উপরে ভরসা নাই, এখন আল্লাহর উপরে ভরসা নাই, তার কারণ একটাই তো আসলে মাল বেনামাজি। আর বেনামাজির কোনো ভরসার কাজ নাই, বেনামাজি যদি সারা জীবন ভরসা করে ভরসার কোনো দাম নাই, কারণ মুসলমান বেনামাজিকে মুসলমানের খাতাতে তো না চলে না, ও তো জোর করে লোকে মুসলমান বলে তাই আমি মুসলমান, আমার বাপ বলতো মুসলমান আমি বলি মুসলমান, পাড়ার লোকে বলে মুসলমান, কাগজে সরকার লিখে রেখেছে মুসলমান, আসলে আল্লাহর খাতায় মুসলমানের নাম নাই। কথা বুঝে এসছে বাবাজি? এজন্যে আখিরাতের উপরে বিশ্বাস আছে ইনশাল্লাহ, নাই আখিরাতের উপরে বিশ্বাস নাই, কারণ শুনতে শুনতে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব।
শোনাচ্ছেন একটাই কথা, ইউমিনুনা বিল গায়ব, আমার উপরে বিশ্বাস করতে হবে, আর একেবারে না দেখে বিশ্বাস করতে হবে। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমি আমার সময় মতো সব কাজ গুছিয়ে যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আর কাউকে দেবেন না। বাবা জিরা সোনাদালা আসা তার ইচ্ছায়, আসা কার ইচ্ছায়, তার ইচ্ছায়, যাওয়াটা যদি বলো তার ইচ্ছায়, আসা যদি আমার ইচ্ছায় হতো তাহলে আমি গরিবের ঘরে আসতাম না, আসতাম ভিখারির ঘরে আসতাম না, বাউরি মুচির ঘরে আসতাম না। আসা যদি আমার ইচ্ছায় হতো তাহলে ফুটপাতে যে ঝুপড়িতে বাস করছে তার ঘরে আমি জন্ম নিতাম না, আমি যাব না। হ্যাঁ না বলেন, তাহলে তিনি তার ইচ্ছায় আসতে হয়েছে, যেখানে পাঠিয়েছে আসতে হয়েছে, আর যাওয়াটা যদি বলো তার ইচ্ছায়। যদি মনে মনে করেন যে আমি এ বছর যাবো না, তো ফেরেশতারা বলছে তুই যাবি না, তোর বাপ যাবে, চ কথা বলছেন নাই, নতুন বিয়ে করে বউ নিয়ে যাচ্ছে, বলছে এখন আমি যাবো না, তো খোদা বলছে বউ বাড়িতে যাবে তোর যাওয়া হবে না, কি বউ বাড়ি যাবে তোর যাওয়া, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বউ পাশে বসে আছে, ও মাল চিত হয়ে পড়ে একেবারে মানে এ পার হাওয়া খাচ্ছে, বউ চিন্তা করছে খোদা বিয়ে করে বাসরাত পর্যন্ত যাওয়া হলো না, রাস্তায় মাল ছেড়ে দিলে, কি বুঝলে? আল্লাহ পাক শোনাচ্ছে বউ যাবে কিন্তু তোর যাওয়া, আর তার হুকুম তিনি যখন খুশি নিতে পারে, কিন্তু একটা জিনিস বড় বেমানান করে রেখেছে, যেখানে কারোর হাত চলে না, সেটা কি বলেন, আসার সময় সিরিয়াল এসেছে, যাবার সময় সিরিয়াল নাই, আসার সময় সিরিয়ালে এসেছে, দাদা এসেছে তার পেটে, তার জন্মে বাপ এসেছে, তার জন্মে আমি এসেছি, আমার জন্মে আমার বাচ্চা এসেছে, সিরিয়াল আছে। হ্যাঁ না, যাবার সময় নাই, দাদু বসে চুল পেকে একেবারে সোনের মতো সাদা হয়ে গেছে, নাতি পটল তুলে চলে গেছে, দাদু বসে বসে বলছে দাদু হাই তুই চলে গেলি, আমাকে ফেলতে গেলি, করার কিচ্ছু নাই, দাদু তুমি এখন থাকো, হাওয়া খাও, আমি চলে যাচ্ছি, করার কিচ্ছু নেই। অতএব তিনি এসেছি তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়, মাঝখানে সিরিয়ালের কোনো কায়দা নেই, এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। গতকালকে আমার এক সাথী, তার বিবিকে সে বারবার বলছে মোটর সাইকেলে তুমি যাবে না, বুঝলে ভাইয়ের বিয়ে আবার যাবো না, তুমি এখন মসজিদে যাচ্ছ যাও, তুমি কালকে যাবে, আমি আজকে যাচ্ছি, মোটর সাইকেলে চেপে বাপের বাড়ি যাচ্ছে ভাইয়ের বিয়ে, মাঝ রাস্তায় ফোন করছে, মা কত দূরে, এই মা এসে গেছে, আর বেশি বাকি নেই, তু সব হলুদ টলুদ রেডি কর, ভাইকে মাখাবো, ওদিকে হলুদ মাখার জন্য ভাই গামছা পরে বসে আছে, আর এদিকে তেল হলুদ বেটে বুনেটা নিয়ে বসে আছে, আর ইনি যাচ্ছে গিয়ে মাখাবে, বাস মাঝপথে বামপারে একটুখানি কাত হয়ে গেল, দাঁড়ান করে পড়লো, আর ওখানেই মরে গেল, মগরিবের বাদে জানাজা হলো, কথা বুঝে আসছে নাই তো, জানাজা পরে আমি বললাম যে কী বলবি আর সাথী আমার, আর কিছু বলতে পারলাম না, বলছি আমি এত বললাম যাস না, মোটর সাইকেলে জিদ করে গেল, আমি ও যায় নাই, বল কেমন টাইম হয়ে গিয়েছিল, ওকে টেনে নিয়ে গেল, তাহলে ও যাবে কেন? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা সুধী মানুষরা, এই জন্যে এই ক্ষমতাটার মালিক হলো আল্লাহ। এই ক্ষমতাটার মালিক কে? আল্লাহ। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল, কবর বলছে গোসল করে একবার শুবি, চল চল, শুলে বুঝতে পারবি সব বেকল, অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম আর আমার গরম, বাঁশতলায় গেলে ফুল নরম, ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটায়, তৃতীয় কোনো সেন্টার নাই। অতএব এখান থেকে ঠিক করে নেন, যদি নরম হন তাহলে বাঁচার রাস্তা আছে, গরম হলে বাঁচার কোনো রাস্তা নাই। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। যার দরবারে, দরবার কার? আল্লাহ।
দরবারকার বলে। আর বাকি যত দরবার আছে বাংলায় এসব দরবার না, এসবগুলো মেরে খাওয়ার কারবার। এসব কি বলে? লোকের ঝেড়ে খাওয়ার কারবার, এসব দরবার নয়। দরবার হলো আল্লাহ, যেখানে সকলের সমান অধিকার সেটা হলো দরবার। এই জন্য কবি লিখেছে, ইয়ে কি সব পে খারা হুয়ে হ্যায় মাহমুদ আয়াত, আব না কই বান্দা না বান্দা নিওয়াজ। আজান হয়ে গেছে আল্লাহর ঘরেতে, একই সঙ্গে দল বেঁধে অজু করে সবাই এসেছে। প্রথম কাতারে দাঁড়িয়েছে পায়খানার মিস্ত্রি, পিছনের কাতারে দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী, পিছনের কাতারে পড়ে গেছে, জায়গা নেই। আপনি বলতে পারবেন না পায়খানার মিস্ত্রিকে, হ্যাঁ নেমে বসব, হুজুরকে একটু আগে দাও, বলার অনুমতি আছে না? একই পাশে দাঁড়িয়ে গেছে ঝাড়ুদার, তার পাশে দাঁড়িয়ে আছে প্রাইম মিনিস্টার, দুজনের গায়ে গা লাগিয়ে দাঁড়িয়েছে। এখানে চেয়ার আলাদা নেই, পজিশন আলাদা নেই, এটা হলো দরবার। এখানে বান্দা সমান, আল্লাহর কাছে সমান অধিকার, এখানে কারো কায়দা নেই, এটার নাম দরবার। বাকি পৃথিবীতে যা আছে সব হলো কারবার। হাতে যদি খাসি থাকে, কেজি পাঁচের মাছ থাকে, মুড়ির তখন দেখবে ভেতরে চান্স পাবে, বাইরে দাঁড়াতে দেবে না। আর খালি হাতে দরবারে গেলে ভিতরে চান্স পাবে না, পাবেন বাবাজি? এটা হলো দরবার, ওটা হলো কারবার। এই জন্য তার দরবারে কানা ফোড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব মোল সাহেব, পীর সাহেব ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। মরলে কদল বলো? সব তিনটে কাপড় দেবে, তিনটের বেশি চারটে দেবে না, আর ওই একই হাইতে নাভি পর্যন্ত মাটির তলায় পুঁতে দেবে, কাউকে ওপরেও দেবে না, কাউকে নিচেও দেবে না, দল একটা। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন, ফুলপুরা, তবলি, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলে সব বেটা কবরডাঙ্গা, একটা জায়গা, দ্বিতীয় জায়গা নাই। ডাঙ্গা কটা? একটা, সেটা হলো কবরডাঙ্গা। ওখানে যাওয়ার পরে কেউ নেই, খা মিয়ে মোড়ল চৌধুরী কোরাইশি সিদ্দিকি বলে সব এই দিকই, আর কোনো দিক নাই, দিক একটাই, সেটা কবরডাঙ্গা। কথা মনে থাকবে ইনশাল্লাহ আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান, মরলে সব এক প্ল্যাটফর্মে আন। এখন নাম হচ্ছে লাশ, এখন নাম কি বলেন? যদি বলেন লাশ, আর ফেরেশতারা বলছে ভেবে কবরে যাস, কারণ আগে চলে গেছে বাঁশ। এই জন্য কবরডাঙ্গায় আগে লাশ যায় না, বাঁশ যায় বাবা, হ্যাঁ বাঁশ। এবার তোমরা জলটা শুনে বাড়ি যাওয়ার সময় ভেবে যেও তোমাদের আগে কি যাবে। যদি আমল ঠিক থাকে তো ওখানে পাস, আর আমলে ঘাটতি থাকলে বাবু গেলেই বাঁশ। ও চল্লিশে ঠেকাতে পারবে না, চারমে ঠেকাতে পারবে না, গেলেই বাঁশ। কেন? চার হবে চার দিন পর, চল্লিশে হবে চল্লিশ দিন পর, তখন মার খেয়ে মাল গড়ব, শুলেই তো বাঁশ, শুলে তো আর চল্লিশে নয়, কি জি শুলে চল্লিশে না, শুলেই বাঁশ। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দিন, বলুন আমিন। তিনি হলেন মা আল্লাহ, যিনি অন্ধকারকে আলো করতে পারে, আলোকে অন্ধকার করতে পারে, হাসিকে কান্নায় পাল্টাতে পারে, কান্নাটাকে হাসিতে পাল্টাতে পারে, যিনি ভিখারিকে বাদশা বানাতে পারে, আবার বাদশাকে ভিখারি করতে পারে, অন্ধের চোখে জ্যোতি দিতে পারে, বোবার মুখে কথা দিতে পারে, বাজার পেটে বাচ্চা দিতে পারে, এই ক্ষমতার মালিক কে? যিনি আসমান ও জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, গ্রহ নক্ষত্রের মালিক, ইহকাল পরকালের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, কুল কায়নাতের যিনি একাই মালিক, সব কিছুর যিনি একাই মালিক, তিনি কে? যদি বলেন তিনি কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, তাহলে ওই পাথরচাবড়িয়ার পিয়ারডাঙ্গায় মাজারে কে যাবে? আপনাকে ভাবতে হবে, মুখে তো বললাম আল্লাহ, কিন্তু আমার আমলে কি আল্লাহ প্রমাণ করাতে পেরেছি বাবা? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি সর্ষের তেল খাই,
ভেজাল পছন্দ করি না, সলিড, তাড়াতাড়ি বলে সলিড। আমি 2 কেজি চাল কিনবো, তাতে পাথর ওলা নেবো না, পরিষ্কার, তাড়াতাড়ি বলে পরিষ্কার। আমি যে মালটা যখন কিনতে যাব সেটা ভেজাল হলে ভালো হয় না, সলিড হলে ভালো হয়। তো আল্লাহ পাক চাচ্ছে ইমানদার সলিড চাই, ভেজালে কোনো দরকার নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর উপরে বিশ্বাস এত সহজ জিনিস নয়, এটা এত সহজ মোটে কঠিন জিনিস নয়। যদি আপনার আমার আমলের পাতাটা কোরআন হাদিস মোতাবেক হয়, আর কোরআন হাদিসের মোতাবেক যদি না হয়, তাহলে এর থেকে কঠিন আর কোনো রাস্তা নয়। এবারে আপনাদের কাছে আমার একটাই কথা, শুরুতে বলেছিলাম আমি মুসলমানের ছেলে, তাই পৃথিবীর আগুন আমাকে ছুঁইবে না, আমাকে ছুঁইবে যদি বলে না। আর আমি মুসলমান হয়ে কবরে গেলে, আমি মুসলমান হয়ে কবরে গেলে আখিরাতের কোনো কষ্ট আমাকে স্পর্শ করবে না। এই জন্য আজকে জলসায় বসে বসে ঠিক করে নেন, আমি মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। তো মুসলমান হয়ে কবরে যেতে গেলে আমাকে কি কি করে যেতে হবে, আমার কি কি করণীয় সেটা। আর ওয়ায়াতটা শুরুতে বলে দিয়েছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ যেটা বলেছে আর নবী যেটা দিয়ে গেছে, এই দুটো নিয়ে আমরা যদি যেতে পারি তাহলে মুসলমান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তার প্রথম দলিল হলো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। 28 পারায় সূরা হাসারের 7-8 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়ামাতাকুমুর রাসূলু, আমার রাসূল যেটুকু দেয়, যতটুকু দেয় ততটুকু নিয়ে নাও, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে সরে থাকতে বলে তার থেকে সরে থাকো। সুজা জান্নাতের দরজা খোলা আছে, চলে যাও, আর যদি এর থেকে সরে থাকতে না পারো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তিনি বড় কঠিন হিসাব নেওয়ালা, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। শাদীদের তর্জমা কোরআন নিজে করে দিয়েছে, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট থেকে ছোট্ট নেকি যেটা তোমার কল্পনাতে ছিল না, ওটা আল্লাহ পাক বলে আমি জমা রেখে দিয়েছি, ওটাও নষ্ট করি নাই। ছোট্ট থেকে ছোট্ট অন্যায় যেটা আপনি অন্যায় কখনো ভাবেন নাই, ওটাকেও জমা রেখে দিয়েছি, কিছুই আমি বুঝব না। আর আমি আল্লাহ কিয়ামতে তোমার আমল নামা তোমার সামনে দেখাবার বলবো, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পারা নাম্বার 15, সুরার নাম সুরা কাহফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছে, বিশ্ববাসী খবরটা শুনে নাও, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ভালোটাও তোমার সামনে খারাপটাও তোমার সামনে, নিজে চোখে দেখে নাও তোমার জীবনে কি কি আমল করেছো একবার মিলিয়ে নাও। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সামনে যখন রাখা হবে চক্ষু চরক গাছ হয়ে যাবে, অবাক হয়ে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, হায়রে এমন করে তুমি জমা রেখেছো, একটুও বাদ পড়লো না, একটুও কম বেশি হলো না, এমন সূক্ষ্ম হিসাবের কিতাব থাকবে,
কল্পনাতে ছিল না, সেদিন কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না। ও বাপজিরা সোনারা লালেরা, সেদিন মিলাদে জলসাতে বাঁচানোর কাউকে পাবে না, সেদিন বাঁচানোর জন্য কাকে চাই? আল্লাহ নবী বললেন, আমার কাছে শুনে নাও, আল্লাহ তোমাকে শুনিয়েছিল মাতা কুমুর রাসুল, আমার রাসুল যেটা দেবে ওইটা না। গ্রামের নাম লালপুরের লোকেরা আজকে ঠান্ডা মাথায় শুনে নাও, ওই মহা বিপদের দিনে আর মুসিবতের দিনে যদি বাঁচার ইচ্ছা থাকে, নাজাত পাওয়ার ইচ্ছা থাকে, তোমার মিলাদ তোমার কাছে থাক, খারাপ বলবো না, তোমার চল্লিশে তুমি নিয়ে রাখো, চাহারাম নিয়ে রাখো, কুলখানা নিয়ে রাখো, দোয়া দরুদ নিয়ে রাখো, যা মোল আছে তোমার কাছে রাখো। আমার নবী শোনাচ্ছে, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, ইয়াকরাউল কোরআন ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা, যেদিন কোনো আমলে তোমাকে পার করতে পারছে না, কোনো সুপারিশকারী তুমি যেদিন পাবে না, যেদিন বন্ধু বলে আত্মীয় বলে পরিচয় দেওয়ার কেউ থাকবে না, বিপদে পাশে দাঁড়িয়ে সান্ত্বনা কেউ দেবে না, সালামের উত্তরও পাবে না, ডাকলেও সারা পাবে না, সেদিনের জন্য ঘটনা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা, নিজে নিজে লাইনে দাঁড়াবে, কোন লাইন সেদিন লাইনের বাইরে যাবে না, তুমি সালাম দিলে উত্তরও পাবে না, ডেকে সারা পাবে না। এই রকম যখন সময় হবে, আমার নবী শুনিয়ে দিয়েছে ওই দিন তোমাকে কোরআন বাঁচা কে বাঁচাতে পারে? যদি বলো কোরআন বাঁচাতে পারে, আকরাউল কোরআন। দুর্ভাগ্য হলো মুসলমানের হিন্দি পড়ার ইচ্ছা আছে, ইংরেজি পড়ার ইচ্ছা আছে, সব বিষয়ে আমার এনার্জি আছে, শুধু কোরআন পড়ার বেলা এনার্জি রইল না। আজকের হিন্দি মাস্টারের টিউশনই পাওয়া যাবে, ইংরেজি মাস্টারের জন্য টিউশনই পাওয়া যাবে, অঙ্কের জন্য ভালো মাস্টারের টিউশনই পাওয়া যাবে, কিন্তু দুর্ভাগ্য আর দুঃখ হলো কোরআন পড়ার জন্য পড়ানোর জন্য টিউশনির দরকার লাগে না, নিজেও পড়ে না, কাউকে পড়াতে রাজি না। কারণ শয়তান জানে ইংরেজি পড়ে যত বড় হবে ও তত বড় বদমাশের ধারী হবে, ও যত বড় দুনিয়ার ডিগ্রি নেবে নিক যাক, কোরআন যখন ওর কাছে থাকবে না, ওকে যে কোনো সময় রাস্তা থেকে নামিয়ে দেব, রাস্তায় নামিয়ে রাখবো না। আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা কোরআন শুনিয়ে দিয়েছিল, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু, আমার নবী যতটুকু দেয় ততটুকু নাও, যেভাবে দেয় সেইভাবে নাও। আল্লাহ পাকের নবী শুনিয়ে দিয়েছেন, মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাযা ইয়াউমাল কিয়ামা। আয় মুসলমান।